The Revenge of Plant এটা মূলত সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। একবার ভাবুন, আমাদের পৃথিবীতে এমন এক ভাইরাস আসলো যা মানুষের শরীরে আক্রমণ করার পর মানুষের শরীরে গাছ জন্ম নেবে আর ধীরে ধীরে মানুষটাই ভয়ানক গাছে পরিণত হতে থাকে। তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হবে? চীনের একটি ছোট শহরের গল্পের শুরু। এখানে একটি ইউনিভার্সিটির হু নামক প্রফেসরকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট হলো জ্যাং। জ্যাং আর হু দুজন মিলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াচ্ছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এমন বিষয় যেখানে দুটো আলাদা প্রাণীর জিন একত্র করে নতুন একটা প্রাণীতে পরিণত করা। এই ক্লাসের এক শিক্ষার্থী হলো লু, যেখানে আশেপাশে সকল বোর্ডে থাকাগুলো ছবি তুলছিল। সেখানে লু তা বাদ দিয়ে তার শিক্ষক জ্যাং এর ছবি তুলছিল। তাহলে বুঝতেই পারছেন কেন লু জ্যাং এর ছবি তুলছে। জ্যাং শিক্ষক হওয়ায় কখনো তার মনের কথা জ্যাংকে বলতে পারেনি। তারপর লু এর ফ্রেন্ড লিলি এসে লুকে একটি ছবি দেখায় যেখানে তাদেরই ক্লাসের একজন গতকাল মারা গিয়েছে আর তার মৃত্যুটা খুবই অস্বাভাবিক। তারপর ক্লাস শেষ হওয়ার পর তাদের ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী চলে যায়। ফাঁকা ক্লাসরুম হওয়ায় লু একটি গাছ নিয়ে জ্যাংকে উপহার দেয় আর তার মনের কথা তাকে বলে দেয়। জ্যাং গাছটি গ্রহণ করলেও সেখানে লু এর প্রস্তাব রিজেক্ট করে আর বলে, একজন শিক্ষক আর ছাত্রীর মধ্যে সম্পর্ক হতে পারে না, তুমি আমার থেকে অনেক ছোট, তাই তোমাকে কিছু বললাম না, পরবর্তীতে এমন পাগলামি করবে না, এখন পড়াশোনা করার বয়স, পড়াশোনা করো, এতটুকু বলে জ্যাং চলে যায়। এতে লু খুব কষ্ট পায় আর সে তার বেস্ট ফ্রেন্ড লিলিকে দুঃখের কথা বলে। এই প্রথম তাকে কেউ রিজেক্ট করলো। তার পেছনে কত শত ছেলে ঘুরঘুর করে। লিলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, তুমি সত্যি ভালোবেসে থাকলে অবশ্যই সেও একদিন তোমাকে ভালোবাসবে। তারপর লিলি লুয়ের মন ভালো করতে তাকে নিয়ে ড্যান্স করে। এটা ভার্সিটির বারান্দা থেকে জ্যাং দেখে ফেলে আর মুচকি হাসি দেয়। তখন বুঝতে পারে আসলে জ্যাং ও লুকে পছন্দ করে, তবে তা বুঝতে দিতে চায় না। তারপর সেখানে লুর কাছে সাং নামক একটি ছেলে এসে লুকে ফুল দিয়ে প্রপোজ করে, কিন্তু লু তাকে সেখানেই রিজেক্ট করে। জ্যাং ওপর থেকে এই দৃশ্য দেখে খুশি হয়। তারপর আমরা লিলিকে দেখতে পাই যে তার ঘরে এসে আয়না দেখে সে মুখ দেখে অবাক হয়ে যায়। তার মুখে সবুজ রঙের পিম্পল হয়েছে, সে এতে খুব ভয় পেয়ে যায় আর মেকআপ দিয়ে পিম্পলগুলো ঢাকতে শুরু করে। এদিকে জ্যাংকে প্রফেসর হু তার রুমে ডাকেন আর তাকে একটি ড্রিঙ্কস পান করান। এতে জ্যাং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তখন প্রফেসর হু জ্যাং এর শরীরে একটা নতুন ডিএনএ প্রবেশ করিয়ে চেক করতে চাইছিল যে জ্যাং এর শরীরে গাছ জন্মানোর কোনো ইমিউনিটি সিস্টেম আছে কি না। দেখা যায় কম্পিউটার তা 0% দেখাচ্ছে। এতে হুয়ার এক আপসেট হয়ে জ্যাংকে অজ্ঞান অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। তারপর আমরা লুকে দেখতে পাই, সে তার বান্ধবী লিলিকে একটা পর্দার আড়ালে দেখে অবাক হয়ে যায়। লু তাকে বেরিয়ে আসতে বলে, কিন্তু কিছুতেই লিলি বের হয় না আর বলে তাকে বিরক্ত না করতে, কারণ সে এখন একা থাকতে চায়। তারপর লু গিয়ে তার রুমের জানালার সামনে গিয়ে বসে। মজার ব্যাপার হলো লুয়ের রুম থেকে জ্যাংয়ের ঘরের বারান্দা দেখা যায় যেখানে তার প্রিয় গাছপালা আছে। তারপর একটা মেয়েকে দেখানো হয় যে গোসল করছিল, হঠাৎ করে তার ঝর্ণার পানি বন্ধ হয়ে যায় আর সে উপরে দেখে অনেকগুলো লতাপাতায় ঝর্ণাটি ভরে গেছে আর সেগুলো খুব দ্রুত বড় হচ্ছে। তারপর হঠাৎ করে ঝর্ণার পানি সবুজ হয়ে বের হতে থাকে। এতে মেয়েটি ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এরপর আমরা আবার লুকে দেখতে পাই, সে জ্যাংকে নিয়ে একটি পেন্টিং তৈরি করে, সেটা জ্যাংকে উপহার দিতে তার বাসায় যায়। কিন্তু সেখানে গিয়ে দরজায় অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা না খোলায় লুয়ের মন খারাপ হয়। তখন সু মানে একটি মেয়ে আসে, সে এসে লুকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। লু তখন বলে, স্যারকে আমার প্রয়োজন আছে। তখন সে জ্যাংয়ের দরজার সামনে থাকা কার্পেটের নিচ থেকে একটা চাবি বের করে দরজা খোলে, ভেতরে জ্যাংয়ের জন্য লুকে নিয়ে অপেক্ষা করে। লু এতে খুব অবাক হয়, মেয়েটা কীভাবে জ্যাংয়ের দরজা চাবির ব্যাপারে জানে। তারপর আমরা জ্যাংকে দেখি, তার জ্ঞান ফিরেছে, সে ভাবে হয়তো তার দুর্বলতার কারণে সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু প্রফেসর হু তার সঙ্গে কী করেছে সে অনুমানও করেনি। তারপর সে কাউকে না দেখতে পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন সে টেবিলের ওপর একটা গাছ দেখতে পায় যেটা দিয়ে হু জ্যাংয়ের সঙ্গে এক্সপেরিমেন্ট করেছিল। জ্যাংয়ের গাছ পছন্দ ছিল, তাই সে গাছটি তার সঙ্গে করে নিয়ে চলে যায়। তারপর আমরা লু আর সুকে দেখতে পাই। লু সুকে জিজ্ঞেস করে, আপনি জ্যাংয়ের কী হন? তখন সু বলে, আমরা একসময় অনেক কিছুই হতাম, এখন কিছুই নয়, আসলে আমি জ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড। এগুলো শুনে লুয়ের খুব হিংসা হয়। তারপর সু সেখান থেকে চলে যায় আর বলে, জ্যাং আসলে তাকে আমার কথা বলবে।
তারপর লু একা জ্যাংয়ের রুমটা দেখতে থাকে, তার ল্যাপটপটা দেখতে চায়, দেখে সেটা লক করা। তারপর সে ল্যাপটপটা হাতে নিয়ে সেটা লক খোলার চেষ্টা করে, এক পর্যায়ে সে সেটা খুলতে সফল হয়। তখন জ্যাং তার রুমে চলে আসে, সেখানে লুকে দেখে জ্যাং বেশ অবাক হয়। তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এসেছো, কেনই বা এসেছো? তখন লু তাকে সব কিছু বলে আর বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনার ল্যাপটপে আমার জন্মদিনের তারিখে পাসওয়ার্ড দেওয়া কেন? তখন জ্যাং এমন একটা ভান ধরে যেন সে কিছুই জানে না এই ব্যাপারে। এরপর লু জ্যাংয়ের ল্যাপটপে তার নিজের কিছু ছবির ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, আমি যেমন লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখি, আপনিও আমাকে লুকিয়ে দেখেন আর ভালোবাসেন। তখন জ্যাং বলে, আসলে আমি কোনো রিলেশনশিপে যেতে চাই না, আমি আমার প্রাক্তন সুকে অনেক ভালোবাসতাম, কিন্তু তার বিদেশি কোম্পানিতে চাকরি হওয়াতে সে আমার সঙ্গে ব্রেকআপ করে, কারণ তখন আমার কাছে কোনো চাকরি ছিল না, এতে আমার খুব কষ্ট হয়েছিল। এগুলো শোনার পর লুর খুব হিংসে হয়, সে সেখান থেকে চলে যায় আর পেছন থেকে জ্যাং তাকে ডেকে বলে, আমি তোমাকে ভালোবাসি লু, কিন্তু এখন আমি তোমাকে রিজেক্ট করছি, কারণ না হলে তোমার পড়াশোনার ক্ষতি হবে, আমি চাই তুমি গ্র্যাজুয়েশন খুব ভালোভাবে দাও। তখন লু বলে, তার মানে আমার গ্র্যাজুয়েশন শেষে আমাকে ভালোবাসবে, তাই তো? জ্যাং বলে, তবে শর্ত আছে, তোমাকে গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করতে হবে। লু এতে রাজি হয়ে যায় আর সে লুকে একটা গাছ উপহার দেয়, যেটা সে হুর অফিস থেকে এনেছিল। এদিকে ঘরে ঢুকে লু গাছটিকে পানি দেওয়ার সময় গাছের কাটার সঙ্গে হাত কেটে ফেলে। সে তার বান্ধবী লিলিকে আজকের ঘটনা বলার জন্য ডাকে, কিন্তু লিলি কোনো সাড়া দেয় না। সে ভাবে লিলির হয়তো শরীর খারাপ লাগছে, তাই হয়তো ঘুমোচ্ছে। তারপর লুও ঘুমিয়ে পড়ে, সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে ভয় পেয়ে ওঠে। তখন সে লিলিকে ডাকতে যাবে, তখন দেখে লিলির বেড থেকে অদ্ভুত সবুজ তরল পদার্থ বের হয়। সে লিলির বেডে গিয়ে দেখে লিলি মারা গেছে আর তার শরীর থেকে গাছপালা বের হচ্ছে আর তার শরীরে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আর লু খুব ভয় পায়। এই ঘটনা তদন্ত করতে হোস্টেলে পুলিশ চলে আসে আর এই খবর পেয়ে জ্যাং লুর হোস্টেলে আসে। লু জ্যাংকে দেখে তাকে জড়িয়ে ধরে, কারণ সে খুব আতঙ্কিত। তারপর পুলিশ জ্যাংকে নিয়ে লিলির শরীরে পাওয়া গাছের নমুনা দেখায়, কারণ এই বিষয়ে জ্যাংয়ে জানার কথা। কিন্তু জ্যাং অনেক গাছ নিয়ে পড়াশোনা করলেও এই গাছটি সে কখনো দেখেনি, এর ব্যাপারে সে জানেও না। তারপর ভার্সিটির সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা করা হয় কারো শরীরে এই ভাইরাস আছে কি না। পরীক্ষা নিরীক্ষা শেষে ভার্সিটিতে লকডাউন ঘোষণা করা হয়, কারণ এই ভাইরাস আরও কয়েকজনের মধ্যে পাওয়া গেছে। ভাইরাস যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে তাই এই ব্যবস্থা। এইদিকে লু আর জ্যাং টিভিতে খবরে দেখতে পায় নতুন যে ভাইরাসটি তৈরি হয় তা প্রফেসর হুয়ের ভুল এক্সপেরিমেন্টের ফল। সে এখন শহর ছেড়ে পালিয়েছে, তার এক্সপেরিমেন্ট পরীক্ষা করতে সে ছাত্রছাত্রীদের মধ্যে এটি প্রয়োগ করে। তখন লু ভাবে লিলিকে হয়তো তার বয়ফ্রেন্ড মেরেছে, কারণ লিলির বয়ফ্রেন্ডের সঙ্গে হুর খুব ভালো সম্পর্ক ছিল। তারপর লু জ্যাংকে ছেড়ে ওয়াশরুমে গিয়ে তার হাতে থাকা ব্যান্ডেজটা খুলে দেখতে পায়, সেখানে একটি গাছে জন্ম হয়েছে। সে এটা দেখে খুব ভয় পায়, সে বুঝতে পারে সেও হয়তো এই ভাইরাসে আক্রান্ত। তখন ভার্সিটিতে থাকা মেডিকেল টেস্ট কর্মীরা লু আর জ্যাংকে নিয়ে যায়, কারণ এরা দুজন বাকি টেস্ট করার জন্য। তখন লু আর জ্যাং তাদের সঙ্গে যায়। তারপর লু আর জ্যাং তাদের মেডিকেল টেস্টের স্যাম্পল দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তখন তারা সুকে দেখতে পায়। জ্যাং সুকে জিজ্ঞেস করে, তুমি এই ভার্সিটিতে কী করছো? তখন সু বলে, আমাকে এখানে জাজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি একসময় প্রফেসর হুয়ের আন্ডারে চাকরি করতাম, সে বেআইনিভাবে নানান ধরনের এক্সপেরিমেন্ট করত। আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে আমাকে চাকরি থেকে বের করে দেয়। পেছন থেকে লু জ্যাং আর সুয়ের কথা শুনছিল। তখন লু হঠাৎ করে খেয়াল করে তার হাতের রগগুলো সবুজ বর্ণ ধারণ করেছে, তাই সে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর জ্যাং পেছনে লুকে দেখতে না পেরে খুঁজতে খুঁজতে লুর হোস্টেলে চলে আসে। তখন লু তার হাত জ্যাংকে দেখায়, জ্যাং দেখে তার হাতের রগের সঙ্গে সঙ্গে চোখও সবুজ হয়ে গেছে। তখন সেখানে ভার্সিটির হোস্টেল পরিষ্কার করতে স্যানিটাইজার স্প্রে করছিল কর্মীরা। তখন তারা লুর সামনে এসে লু আর জ্যাংকে ধরে ফেলে। তারা লু আর জ্যাংকে সন্দেহ করে, তাদের আবার পরীক্ষা করে। তখন লুর শরীরে থাকা ভাইরাস ধরা পড়ে। তারা লুকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে তাকে আলাদা সেকশনে নিয়ে যায়। জ্যাং তাদের আটকানোর চেষ্টা করে। তারপর জ্যাং বিশেষজ্ঞদের বলে, ভাইরাসটি বিষের মতো, এটা কারো শরীরে প্রবেশ করলেই সেই ব্যক্তি ক্ষত হবে, এটা ছোঁয়াচে নয়। তখন বিশেষজ্ঞরা
অনেকটা নিশ্চিত হয় তখন তারা লকডাউন উঠিয়ে নেয়। অন্যদিকে জ্যাং লুকে নিয়ে খুব চিন্তিত ছিল। সে লুকে বাঁচাতে প্রতিষেধক বের করতে সুর সঙ্গে কথা বলে, কারণ সু তো এই ব্যাপারে অনেক কিছুই জেনেছে, তাই এই ব্যাপারে আরও জানতে সে সুয়ের সাহায্য চায়। তারা দুজন মিলে প্রথমে প্রফেসর হুয়ের সিক্রেট গবেষণাগারে যায়। সেখানে তারা প্রফেসর হুকে মৃত অবস্থায় পায়, যে নিজে তার ভুল এক্সপেরিমেন্টের শিকার হয়। তারপরে তারা দুজন মিলে হুয়ের কম্পিউটারে হুয়ের একটি ভিডিও ক্লিপ দেখে। সেখানে সে বলে এই ভাইরাস কারোর সঙ্গে 100% ম্যাচ করলে সেই গাছকে মারা সম্ভব নয়, পুরো পৃথিবীতে সে গাছ দ্রুত ছড়িয়ে পড়বে। শুধু তারাই বাঁচবে যাদের সঙ্গে 0% ম্যাচ করবে। তার মানে শুধু জ্যাং সার্ভাইভ করতে পারবে, কারণ তার সঙ্গে ভাইরাসটি 0% ম্যাচ করেছে। তখন হঠাৎ করে একটা মানুষ খেকো গাছ এসে সুকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে জ্যাং অজ্ঞান হয়ে যায়। এইদিকে লুর শরীরের ভাইরাসটি 100% মিলে যায়। তার শরীর থেকে শত শত লতাপাতা বের হতে থাকে আর সে জীবন্ত গাছে পরিণত হয়। এইদিকে লুর শরীরে সমস্ত লতাপাতা খুব দ্রুত সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। লতাপাতাগুলো প্রথমে ভার্সিটির সমস্ত মানুষকে মেরে ফেলে। এদিকে জ্যাং যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে প্রথম লুকে খুঁজতে ভার্সিটিতে আসে। এখানে এসে সে সমস্ত মানুষকে মৃত অবস্থায় দেখতে পায়। সে কোথাও লুকে খুঁজে পায় না। এরপর আমরা কয়েক মাস পরের ঘটনা দেখতে পারি। পৃথিবী এখন সম্পূর্ণ গাছপালায় ভরে গেছে। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ বেঁচে রয়েছে যাদের শরীরের ইমিউনিটি জ্যাংয়ের মতো। আজও জ্যাং লুকে খুঁজতে ভার্সিটিতে এসেছে। সে লু যে রুমে থাকতো সেখানে এসেছে। তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ করে পেছনে তাকিয়ে জ্যাং একটি মুচকি হাসি দেয়, কারণ সে এতদিন পর লুর উপস্থিতি অনুভব করেছে। সে বলতে থাকে, লু, আমি প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমি যখন মারা যাব তখন মাটির সঙ্গে মিশে যাব, তখন আবার তোমার সাথে মিল হবে আর আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। এখানেই গল্পটি শেষ হয়। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।